দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে চতুর্থ রোজা, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা ড্রিঙ্কস এর রেসিপি। সো চতুর্থ রোজায় চারটা ডিফারেন্ট ড্রিঙ্কস এর রেসিপি নিয়ে আসলাম, আশা করছি এটা আপনাদের কাজে লাগবে, উপকারে আসবে। ইফতারের সময় বা সেহরিতে প্রচুর পানি খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা, তো আমাদের এই পানি তৃষ্ণা মেটাতে এবং শরীরে পুষ্টি মেটাতে এই চারটা ড্রিঙ্কস অত্যন্ত উপকারী, আমরা প্রায় খেয়ে থাকি হয়তো। চলো নতুন করে দেখে নিই এই ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। চারটা ইফতারের ড্রিঙ্কস আমরা প্রথমেই দেখে নিচ্ছি, যে রিফ্রেশিং সাগুদানার ড্রিঙ্কস। প্রথমে আপনার গরম পানি লাগবে 2 কাপ, এর মধ্যে ইনস্ট্যান্ট জেলি ঢেলে, প্যাকেটের মধ্যে জেলি পাওয়া যায়, এটা ঢেলে জেলিটাকে একটা পাত্রে ঢেলে নিলে তারপর জেলিটাকে ঠান্ডা করতে হবে। জেলিটা ঠান্ডা করলে বসে যাবে, এরপর এটাকে আপনার স্কোয়ার শেপে কাটতে হবে, যেভাবে দেখানো হচ্ছে এভাবে করে স্কোয়ার শেপে আপনি কাটলে সুন্দর পিস তৈরি হবে, এবং এগুলোকে আপনি উঠে আলাদা করে পাত্রে রাখুন। এরপরে আপনাকে 3-4 কাপ পানি গরম করতে হবে। এই পানির মধ্যে আপনাকে সাগুদানা, বেসিক্যালি এটাকে বয়েল করে এর মধ্যে সাগুদানা ছাড়তে হবে। আধা কাপ সাগুদানা আপনি যদি দেন তাহলে এটা 13-14 মিনিট ধরে এটাকে আপনাকে বয়েল করতে হবে। বয়েল করলে এই অবস্থা হবে। এখন সাগুদানাটাকে পানি থেকে ছেঁকে ফেলে দিতে হবে এবং সাগুদানা আলাদা করে ফেলতে হবে। সাগুদানাটাকে পানি দিয়ে আপনি একটু ধুয়ে নিতে পারেন, ঠান্ডা করতে পারেন। এরপর আপনার লাগবে বেসিল সিডস, বেসিক্যালি এটা তকমা। তকমাকে আপনি পানির মধ্যে দিয়ে 5-6 মিনিট বা 10 মিনিট আপনি ভিজিয়ে রাখতে পারেন, তাতে তকমা ফুলে উঠবে। এরপর আপনি দুধ 3 কাপ নিয়ে এর মধ্যে আপনি রোজার শরবত ঢালতে পারেন অথবা রোজ সিরাপ দিতে পারেন। এরপর আপনি চিনি দিয়ে এই মিশ্রণটাকে নাড়ুন, দেখুন কি সুন্দর একটা গোলাপি রং ধারণ করেছে। আইস কিউব দিয়ে এখন এর মধ্যে কালার জেলি কিউব গুলো ঢালার পরে আপনি এরপর সাগুদানা দিতে পারেন, বিভিন্ন লেয়ার আলাদা হয়ে যাবে। এরপর আপনি বেসিল সিডস বা তকমা দিতে পারেন, এরপর আপনি দুধটা যদি ঢালেন দেখেন কি সুন্দর একটা ড্রিঙ্কস তৈরি হয়ে গেল, দেখতে কি সুন্দর, যারা এটা খাবে অসাধারণ লাগবে। এভাবে এই ড্রিঙ্কসটাকে আপনি ঠান্ডা অবস্থায় সার্ভ করতে পারেন। নেক্সট হচ্ছে দুধ বাদাম দিয়ে শরবত। প্রথমে আপনাকে বাদাম দিতে হবে, এরপর জাফরান, এর মধ্যে দুধ 3-4 চামচ ঢেলে এর আপনি বাদামের পেস্ট তৈরি করে ফেললেন, ব্লেন্ডারে ব্লেন্ড করলেন। এরপর আপনি দুধ 4-5 কাপ মত পরিমাণ দিয়ে আপনি বাদামের মিক্সচারটাকে তার মধ্যে ঢাললেন। এরপর আপনি প্রয়োজন মতো 7 বোতল সুগার দিতে পারেন চিনি দিয়ে, এরপর নাড়ুন। এরপর আপনি এটাকে জাল দিন। এরপর দুধের মধ্যে আপনি কর্নফ্লাওয়ার দুধ দিয়ে একটা এটা নেড়ে, কর্নফ্লাওয়ারটাকে নেড়ে একটু দুধের মধ্যে দিন, তাতে দুধটা কিছুটা স্টেবল হবে। দুধটাকে আপনি চুলার উপর থেকে নামান, আইস কিউব দিন, দুধের শরবতটাকে এখন ঢালুন। এটা খুব ইজি একটা রেসিপি, দুধ বাদামের শরবত তৈরি হয়ে গেল। উপরে কিছুটা আমন্ড স্লাইস দিয়ে দিন, এটা ঠান্ডা অবস্থায় খেতে খুব ভালো লাগবে, এটাও পরিপাক তন্ত্রের জন্য খুব ভালো। এখন থার্ড শরবতটা হচ্ছে দুধের সাথে তরমুজ মিশাবেন। প্রথমে আপনি দুধ দুধে গরম পানিতে চিনি দিয়ে আপনি ভালোভাবে নাড়ুন, চিনিটা যাতে মিশে যায়, আলাদা করে রাখুন। এখন আপনি দুধটাকে প্রিপেয়ার করবেন, 1 লিটার দুধ ঢালুন, দুধের মধ্যে চিনি দিন অথবা সুগার সিরাপ দিতে পারেন, এর মধ্যে আপনি রুয়াজা ঢালতে পারেন 2-3 কাপ। এখন দুধটা গোলাপি রং ধারণ করবে, দুধটাকে জাল দিন এবং এখানে এটাকে ঠান্ডা করার পর আইস কিউব ঢেলে এটাকে দেখুন ঠান্ডা করুন। এর উপরে আপনি স্লাইস করে কেটে তরমুজ দিতে পারেন, তরমুজ পেটের জন্য অত্যন্ত প্রশান্তিদায়ক এবং খুব ভালো একটা ফল, ছোট ছোট পিস করে এভাবে দিয়ে দিতে পারেন তরমুজ, এবং ডাইরেক্ট আপনি এখন
এখান থেকে নিয়ে আপনি গ্লাসে সার্ভ করতে পারেন। ঠান্ডা অবস্থায় এই ড্রিঙ্কস খুবই মজাদার হবে। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, উপরে গলা পাপড়ি দিয়ে দিলে আরো সুন্দর লাগবে। ফাইনালি হচ্ছে চতুর্থ ড্রিঙ্কস হচ্ছে দই আর দুধের তৈরি পুদিনা পাতা, পানি 2 কাপ, এগুলোকে দিয়ে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। ভিতরে আপনি বিট লবণ বা স্বাদ লবণ দিতে পারেন। এটা ব্লেন্ড করে ফেললে আইস কিউব দিয়ে ঢেলে এই ইয়োগর্ট মিন্ট যে ড্রিঙ্ক বা বানালেন এটাকে আপনি ডাইরেক্ট ঢালুন জগে। এর মধ্যে আপনি সোডা ওয়াটার দিতে পারেন 500 ml, এটাকে নাড়ুন এবং ঠান্ডা অবস্থায় সার্ভ করুন। আইস কিউবের উপরে এটা সার্ভ করলে খুব সুন্দর লাগবে দেখতে এবং এটা খেতে খুব রিফ্রেশিং। এর উপরে আপনি পুদিনা পাতা দিয়ে দিতে পারেন, অসাধারণ দেখাচ্ছে। তো দর্শক মন্ডলী দেখে নিলেন খুব সহজেই তৈরি করা যায় বাসায় 4টা ড্রিঙ্কস এর রেসিপি। আমরা কম বেশি এইভাবেই আসলে ড্রিঙ্ক গুলো বানাই। তো 4টা রেসিপি জানা থাকলে আপনি সপ্তাহের অল্টারনেটিভ দিনে আপনি এক একটা রেসিপি বানাতে পারেন, খুবই সহজ সাধ্য রেসিপি। ভবিষ্যতে আরো আমি ড্রিঙ্কস এর রেসিপি আপনাদেরকে দেখাবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা বাসায় অবশ্যই আপনি আজকে কোনো একটা ড্রিঙ্কস বানাবেন এবং পরিবারের সবাইকে নিয়ে এনজয় করবেন। তো আমার এই ভিডিও ভালো লাগলে আপনি কমেন্ট করে আমাকে জানান। ভবিষ্যতে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রোজা রাখবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।